হাসরের ময়দানে আল্লাহ যদি বাঙালিদেরকে জিজ্ঞাসা করে হে বাঙালি জাতি আজকে হাসরের ময়দানে তোমরা কি চাও আমার মনে হয় বাঙ্গালি জাতি বলবে আল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি যদি আমাদেরকে একটা সেলফি তোলার সুযোগ করে দিতেন হায় রে বাঙ্গালি কি এক জাতি আমরা সেলফির জন্য পাগল কবরে গেলেও সেলফি খাইতে বললো সেলফি সব জায়গায় সেলফি আধা কেজি চাউল দিবো বীরজনে মিললে সেলফি তোলে হ্যাঁ রে জিমু যাইতে মাইতে হেয়ার তারপর একটা কলা দিব যেমন আলাদিনের স্যার এক দুই টাকার একটা কলা পনেরো জনে মিললে সেলফি তুললা একবারে কি শুরু করছে কেডা কার আত ধরবো এমন অবস্থা যেমন এই কলা খাইলে কেয়ামত পর্যন্ত আর খিদা লাগতো না কলার মধ্যে যেমন এমন জাদু আছে যেমন গাড়ি দিয়া লইতাছে আছে বাড়ি দিয়া বাড়ি দিয়া লইতাছে গাড়ি দিয়া লইতাছে ব্যাংক ব্যাংক ট্যাঙ্ক দিয়া যেমন একবারে ভরি টাকা পয়সা দিয়া এমন ভাব যেমন আমি আরে সব লইছি জীবনে হারার কিছু করার লাগতো না তারপর একটা মাস্ক দেয় দশ টাকা দামের এই মাস্ক দশ জনে সেলফি কারে থুইয়া কেনা সেলফির মধ্যে উঠবো এমন পাগল হয়ে যায় দেখেন বিদেশের অবস্থা বিদেশে হাজার হাজার মানুষের খাবার রাইখে দেয় কেউ আসে না কে নেয় সেটাও দেখে না কে রাইখা যায় সেটাও কেউ দেখে না আপনাকে পাঁচ কেজি চাউল দিয়ে আপনি আমার আপনি কি আপনার আমার বাণিজ্য তোমার লেতে সেতেছেন জীবনের আমি এখন অসহায় এই জন্য খাবার নিতেছি পাঁচ কেজি চাউল নিতেছি কি পাইছেন আপনারা আপনার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছেন আপনি বড় নেতা হয়েছেন রাজনৈতিক নেতা দিতেছেন আমার জিনিস আমাকে দিচ্ছেন আপনি মনে হয় যে টাকা পয়সা রাখছেন দেওয়ার জন্য জীবনও না আপনি তো আগে শিল্পপতি ছিলেন না আপনি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়ার আগে আপনি জনগণের টাকা চুরি কইরা আজকে আপনার বড় নেতা হয়েছেন অনেক টাকার মালিক হয়েছেন জনগণের টাকা জনগণে দিচ্ছেন এটার জন্য সেলফি তোলা কি আছে আপনি তো মানিজ্যত মানে নিতেছেন আমি অসহায় আজকে আমি সাময়িক সমস্যায় পড়ছি বিশ কেজি চাউল আপনি আমাকে দিচ্ছেন আমার লাইফ আপনি শেষ করে দিচ্ছেন আপনি আমার সেলফি তুললে আমার মান্যত যাওয়ার মতো মানুষের সামনে মুখ দেখাইতে পারি না এরকম মন মানসিকতা আমাদের পরিবর্তন করতে হবে সেলফি তোলা যাবে না মানুষের মানিজ্জত নিয়ে খেলা যাবে না জনগণের টাকা জনগণে দিবেন এটা নিয়ে আবার কিসের সেলফি জনগণকে কি বাড়ি গাড়ি দন সম্পদ সব দিয়েছেন আপনি এজন্য উন্নত কান্ট্রিগুলোতে যেরকম তারা কে দেয় কে নেয় কেউ দেখে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছে তাসদ্দাক ইফাউ হাত সীমাল হু মাতুন ভিকুয়ামিন হু ডান হাতে দান করো বাম হাত যেন টেন না পায় হাসরের ময়দানে যে সাত ব্যক্তি আল্লাহর আরো সে নিচে স্থান পাবে ওই সাত ব্যক্তির এক ব্যক্তি হবে তারা তা আমাদের উচিত আমরা ডান হাতে দান করব বাম হাত যেন টেন না পায় কেউ যেন না দেখে কেউ যেন না বুঝে কে নিছে কে দিছে আমাদের মন মানসিকতা আরও উন্নত হওয়া দরকার রুচি আরও উন্নত হওয়া দরকার তাহলে মানুষ আমাদেরকে পছন্দ করবে জনগণও আমাদেরকে পছন্দ করবে আল্লাহ তালা আমাদেরকে এভাবে চলার তো السلام عليكم ورحمه الله وبركاته